যে মিসাইলের জন্য ভারত এবং পাকিস্তানের চোখের শুলে পরিণত হল চীন পৃথক দশটি লক্ষ্যবস্তুতে একযোগে পরমাণু হামলা চালাতে সক্ষম চীনের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডং ফেং আগামী বছরের মাঝামাঝি এটি যুক্ত হচ্ছে চীনের সামরিক বাহিনীতে শব্দের চেয়ে গুণ দ্রুতগামী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এছাড়া এ মিসাইল অন্তত দশটি পরমাণু ওয়ারহেড বা বোমা দিয়ে বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে পারবে দশটি পরমাণু বোমা দিয়ে পৃথক দশটি লক্ষ্য বস্তুতে হামলা করতে পারবে এটি এছাড়া শত্রুর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে লক্ষ্যভ্রষ্ট করার প্রযুক্তিও থাকবে এতে এ প্রযুক্তির আওতায় শত্রুকে বিভ্রান্ত করতে ডামি ফ্লেয়ার বা আতসবাজি ব্যবহার করবে ডং ফেং ফোরটি দুই হাজার বারো সালের পর থেকে অন্তত আট দফা ডং ফেং ফোরটি পরীক্ষা চালিয়েছে চীন চলতি মাসের গোড়ার দিকে অষ্টম পরীক্ষাটি চালানো হয় বলে জানিয়েছে চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট অবশ্য এটি কোথায় চালানো হয়েছে তা খবরে উল্লেখ করা হয়নি কিন্তু বিশ্লেষকরা ধারণা করছেন এই সব পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সে কারণে চীনা সেনাবাহিনীতে থেকে ব্যবহারের উপযোগী বলে ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হয়েছে গ্লোবাল সিকিউরিটি নামের একটি সংস্থা জানিয়েছে কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দশ থেকে বারো হাজার কিলোমিটার পনেরো মিটার দীর্ঘ এবং দুই মিটার ব্যসারদের ডং ফেং ফোরটি ওয়ানের ওজন প্রায় ত্রিশ হাজার কিলোগ্রাম দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে